পানিসাগর মহকুমার পেকুছড়া এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনাকর পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হয়ে আসছে। নতুন করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। পরিস্থিতি মোকাবেলায় স্পর্শকাতর সবকটি এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সংবেদনশীল এলাকায় টহল দিচ্ছে টিএসআর এবং সিআরপিএফ, তৈরি করা হয়েছে বিএসএফ এবং আসাম রাইফেলস। বুধবার বিকেলে রাজ্যের স্বরাষ্ট্র সচিব প্রদীপ কুমার চক্রবর্তী জানিয়েছেন, পেকুছড়ার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এদিন সন্ধ্যায় পানিসাগরের এসডিপি এবং সম্মুদ্ধ বর্মা জানান, সমগ্র পানিসাগর ব্লক এলাকায় ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার 163 ধারা বলবৎ রয়েছে। স্পর্শকাতর এলাকাগুলোকে 4টি সেক্টরে ভাগ করে সেখানে স্থায়ী পিকেট বসানো হয়েছে। প্রতিটি পিকেট দেখাশোনা করছেন ডিএসপি এবং ইন্সপেক্টর স্তরের আধিকারিকরা। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যাবেলায় পানিসাগর চলে আসেন নবনিযুক্ত এসপি অবিনাশ রায়। বুধবার সকালে পানিসাগর গিয়ে পৌঁছেছেন ডিআইজি নর্দার্ন রেঞ্জ মঞ্চা কিপার। পরিস্থিতির উপর সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।